রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। পশ্চিমবঙ্গ সরকারের নগরায়ণ ও পৌর বিষয়ক দপ্তর পয়লা জুলাই থেকে প্লাস্টিক থার্মোকল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই নির্দেশকে পালন করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রচার অভিযান চলছে। এই দিন 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমের উদ্যোগে এই ওয়ার্ডের পাশাপাশি ওই ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে প্লাস্টিক বর্জন করা জরুরি। সে ব্যাপারে জনগণকে সচেতন করতে এদিন গোলাপবাগ এলাকার সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্বের সারা বিশ্বে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, রাস্তাঘাট প্লাস্টিক, তারপরে কৈনির ধুয়ে, তারপরে আপনার গোটকা পুজো খেলা, এগুলো আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন। আমাদের পশ্চিমবাংলাকে নির্মল বাংলা গড়ে তুলবেন। ওনার অনুপ্রেরণায় এবং ওনার আদেশে, ওনার নির্দেশে আমাদের 26 নম্বর কাউন্সিলর নাজমুনা বেগম তার ওয়ার্ড শুধু নয়, তৎসঙ্গ যে এরিয়া আছে, আজকে গোলাপবাগ নামে বিধানচন্দ্র মূর্তি তৎসহ ডান দিকে যতটুকু পড়তে গেছে একদম ছয় মূর্তি সমস্ত এরিয়াটা, এটিএম ব্যাঙ্ক থেকে এটিএম ব্যাঙ্ক, তারপরে আপনার যত দোকান আছে সমস্ত জায়গায়, প্রত্যেকের জায়গায় বায়ু প্লাস্টিক সচেতনতা প্রচার করা হচ্ছে যে আপনারা প্লাস্টিক বর্জন করুন। আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন রাস্তায় আবর্জনামুক্ত শহর, বর্তমান শহরকে আবর্জনামুক্ত শহর গড়ে তুলুন। এসব 26 নম্বর অনেক তৎসঙ্গে আমাদের সবাই কী করবে, এদিকে সাঁকড়াগড়, ওই দিকটা আপনার কৃষ্টিপুর, ওই দিকটা দামসোর, এই এরিয়াগুলো যেসব পুরো মানে পুরসভায় যেমন লেবার আছে, পঞ্চায়েতে কোনো লেবার নেই, কোনো ঝাড়ুদার নেই, কোনো মানে ওই ময়লা তোলার কোনো লেবার নেই, ওই দায়িত্বটা আমরা ওই রকম করবো না যে পঞ্চায়েত বা পৌরসভা, আমরা পৌরসভার পক্ষ থেকে পঞ্চায়েত এরিয়াতেও আমরা কাজ করবো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমরা তো অভিযান চালাচ্ছি প্লাস্টিক মুক্ত বর্জন, আমরা মানুষকে এটা তো শুনে মানুষকে সচেতন করতে হবে, দোকান যারা দোকানে মাল বিক্রি করছেন তারা যেন প্লাস্টিক না দেন, সেই তো এটা সচেতন সাথে কিছু করেন নাই, এটা প্রশাসনের কাজ এবং আমাদের কাজ হচ্ছে সচেতন করা, মানুষকে প্রচার করা, মানুষকে বোঝানো যে আপনি করবেন না। আজকে গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্ব জুড়ে একটা বলো কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, সবুজান ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের লক্ষ্য সবুজ আরও বেশি বেশি করে হোক এবং কংক্রিটের জঙ্গল সেইটাকে সামনে রেখে কোনো উপায় নাই এখন, আপনি ওটা আটকাতে আমাদের পাওয়া যাবে না, কিন্তু তার সঙ্গে তার বিকল্প হিসেবে আমরা চাই এলাকা প্লাস্টিক বর্জন করে এবং সবুজান আর বেশি বেশি করে গাছ লাগিয়ে এলাকা এবং আবর্জনা পরিষ্কার করে আমার যতটা মানুষ অক্সিজেন নিতে পারে, মানে বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে গেছে, সারা বিশ্ব জুড়ে হয়ে গেছে, সেটাকে আমাদের প্রচেষ্টা একটা মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চাইছি অন্তত আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ওয়ার্ড আমাদের এরিয়াটা অন্তত আবর্জনামুক্ত করি এবং এলাকার মানুষকে বলি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন, এই সচেতনতা প্রচার আমাদের চলছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।